সোশ্যাল মিডিয়ার আবেগের প্রেম কাঁটা তার পেরিয়েও 3 বছর বাদে বুঝল বাস্তব, দুই দেশের প্রশাসনিক তত্ত্বাবধানে নদিয়ার মেয়ে ফিরল ঘরে। সোশ্যাল মিডিয়ায় আবেগের প্রেম নদিয়ার বগুড়া থেকে পৌঁছেছিল বাংলাদেশের ময়মনসিংহে। অবশেষে ভুল বুঝতে পারলেও আইনি জটিলতা কাটিয়ে ঘরের মেয়ে ঘরে আসতে সময় লাগল 3 বছর। নদিয়ার ধানতলা থানার চাঁদপুর গ্রামের আয়ুব আলী বিশ্বাসের মেয়ে 20 বছর বয়সী মনিরা খাতুন ওরফে আসমা বিশ্বাস সে সময়ে বগুড়া শ্রীকৃষ্ণ কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিল। বিজন মন নামে সোশ্যাল মিডিয়ার আইডি তৈরি করা বাংলাদেশের ময়মনসিংহের শরাফত হোসেনের সাথে বন্ধুত্ব নেয় গভীর প্রেমে। পরিচয়পত্র বিহীনভাবেই বাড়ি থেকে পালিয়ে রাতের অন্ধকারে 16,000 টাকা দালাল চক্রের হাতে দিয়ে সুযোগ পায় বাংলাদেশের প্রবেশে। সব কিছু ঠিকঠাক থাকলেও সেখানে দুজনের অস্বাভাবিক আচরণে সন্দেহ এলাকাবাসীদের খবর দেয় বাংলাদেশ পুলিশকে। গত 2020 সালের 23শে ডিসেম্বর বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি বাগান থেকে উদ্ধার করে বাংলাদেশ পুলিশ। এরপর শীর্ষ আদালতের সিদ্ধান্ত 3 মাসের সংশোধনাগারে রাখা হয় তাকে। 2021 সালের মার্চ মাসে আদালতে আইনি প্রক্রিয়ার পর আজ তার মামা মোহাম্মদ আরজ ধাবক এবং মায়ের হাতে তুলে দেওয়া হয়। ঘরের মেয়ে ফিরে ঘরে। বাংলাদেশের প্রশাসনিক এবং পুলিশের উচ্চপদস্থ ছাড়াও ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে ইমিগ্রেশন অফিসার ইন্সপেক্টর সন্দীপ তিওয়ারি, বিএসএফ এর গেদে কোম্পানির কমান্ডার সুনীল পায়েল, কৃষ্ণগঞ্জ থানার ইন্সপেক্টর বাবিন মুখার্জি এবং মানবাধিকার সংস্থার চিত্তরঞ্জন দে। মনিরা পরিবারের সাথে মিলিত হয়ে বলে এ ভুল যেন কেউ না করে। ও কিসে পড়তো? বিএ ফার্স্ট ইয়ার। কোন কলেজে? বগুড়া কলেজে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি ধানতলা থানার চাঁদপুর। কোন গ্রামে? চাঁদপুর। আচ্ছা, ও কিভাবে বাংলাদেশে গেল আপনার মনে হয়? ওটা ও ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে চলে গিয়েছিল। কতদিন আগে? এটাই 16 মাস চলছে আর কি। তো আপনারা খবর পেয়েছিলেন বাংলাদেশে গিয়েছিল কিভাবে? আমরা 5-6 মাস পরে খবর পেয়েছিলাম। কিভাবে পেলেন? যে ওটা মানে বাংলাদেশ থেকে একটা মানে আমাদের অনেক দূর সম্পর্কে একটা আত্মীয় আছে, সেখানে আমরা মানে খোঁজ নিয়ে মানে নিতে বলেছিলাম। সে খোঁজ নিয়েছিল, নিয়ে বলে হ্যাঁ এই নামে আছে। তারপরে আমরা খোঁজ পেয়েছিলাম। তারপরে আমরা এখানে ডিএম অফিস থেকে সব কিছু যোগাযোগ করলাম, রাইট আছে নবান্নতে, সব জায়গায় রানাঘাট সব জায়গায় যোগাযোগ করে অনেক চিঠিপত্র করে তারপরে খবরটা। আবার মেয়ের সাথে এর মধ্যে কথা হয়েছিল আপনার? কেন দিয়েছে না মেয়ের সাথে কোনো কথা? না, মেয়ের সঙ্গে কোনো কথা হয়নি। ও কতদিন আগে গেছিল? ও গিয়েছে 16 মাস আর কি, 17 মাস চলছে। আপনার ফ্যামিলিতে কজন আছে? ফ্যামিলিতে 5 জন। কটা মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। এই ছোট না বড়? এটা বড়। বাবা কি করে তোমার বাবা? বাবা এমনি কাজ করে মাঠে, তারপরে একটু ড্রাইভারি টাইভারি করে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।